ডেক্সিতে তেল দেওয়া হয়েছে, পাশাপাশি আপনার তেজপাতা দেওয়া হয়েছে। এটা কি রান্না হবে? চিংড়ি মাছের দো পেঁয়াজি না? আচ্ছা, পেঁয়াজটা দিয়ে দেন তাহলে। পেঁয়াজ কতটুকু? এখানে দুই কেজি পেঁয়াজ দিতে হবে আর পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, এই যে এখানে আরো আছে। আচ্ছা, দিয়ে দেন। দশ কেজি? না না, বারো কেজি। বারো কেজি চিংড়ি মাছ, বারো কেজি না? না না না, আর রাখতে লাগবে না। দর্শক, চিংড়ি মাছের মজার একটা রেসিপি হবে দো পেঁয়াজি রান্না, যেটা আপনারা হয়তো কখনো দেখেননি। আর হ্যাঁ, একটা কথা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এবং যারা ভিডিওটিতে লাইক দেন অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই যে আমাদের কাছে চিংড়ি মাছ এসে পৌঁছাইছে। এটা কি বাগদা চিংড়ি না গলদা চিংড়ি? এটা গলদা চিংড়ি। গলদা চিংড়ি না? আচ্ছা, দেখেন এখানে তিনটা, একটা পাতিলে রাখা হয়েছে, একটা কড়াইতে রাখা হয়েছে, আর ওখানে বাল্টিতে ধোয়ার জন্য নিয়ে গেল। টোটাল কয় কেজি? পনেরো কেজি। পনেরো কেজি চিংড়ির দো পেঁয়াজি হবে। পেঁয়াজ তো ভাজা শেষের দিকে, এখন মশলাগুলো দিয়ে দেন। রসুন বাটা, আদা বাটা, লবণ সাত মতো, দেখেন সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। চিংড়ি মাছের রান্না তো এই প্রথম আপনার, মানে ভিডিওতে যাবে আর কি, এর আগে তো রান্না করেন নাই। চিংড়ি মাছের কত রকম আইটেম হতে পারে? কত রকম বানাই আমি? কিরকম কিরকম? এটা হবে আপনি শুধু এই মানে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আর দুধ দিয়ে একদম, এটা দেখবেন গার সাথে আটা আটা লাগে রেখে। আর একটা, আর একটা শুধু ঝাল খালি বুনা। আচ্ছা, আর একটা আপনার এইটা বানাই, আপনার টমেটো সস দিয়ে বানাই, ওটা একটু টক টক হয় না? ওটা ওটা একটু লাল লাল বেশি হবে, একটু টক টক লাগে। আর এটা আজকে হবে দো পেঁয়াজি? এটা দো পেঁয়াজি খালি দুধ দিয়ে হবে। পেঁয়াজ বেশি হবে?
এটা একটু গুঁড়া মরিচ মরিচের গুঁড়া না আচ্ছা চালু না এর পরে যে কাট করতে এটা হলুদের গুঁড়া এটা হলুদ হলুদ খুব কম সামান্য এমনিতে কালার এসে যাবে হ্যাঁ এমনি কালার আচ্ছা হলো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো এটার সাথে মিল পিঠা গুঁড়ো দুধ ফুলকুল গুঁড়ো দুধ অ্যাড করা হবে দিয়ে দেন দিয়ে দেন কতটুকু দেখেন পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে এখন ঘরে কমাতে নি তো ঠিক আছে ছোট করে তুলে আর ছোট করে দর্শক বন্ধুরা আমাদের চিংড়ির দো পেঁয়াজের রান্না শেষ এটা এখন আমায় ফেলাবে একটু পর